শশীর সরকার চলে গেছে, কিন্তু শশীর যাওয়ার সময় দেশটাকে ফোকলা করে দিয়ে গেছে, যার জন্যই আজকে অর্থনৈতিক দুরবস্থা। সেদিকে বেরিয়ে আসার জন্য সকল মানুষের সহযোগিতা প্রয়োজন, এবং আপনারা আপনাদের সাধ্য মতো এই প্রচার প্রপা চালিয়ে মানুষকে উৎসাহিত করবেন, এবং আপনাদের উৎসাহে অন্য মানুষ উৎসাহিত হয়ে এই প্রাণ সংগ্রহ প্রাণ বিতরণ এবং প্রাণ দেওয়ার জন্য উৎসাহিত বোধ করবে, এবং এখানে তারা আমাদের এখানে এসে প্রাণ জমা দিবে, সেটি আমরা আমাদের সাধ্য মতো বিতরণ করব। কারণ একজন 1000 টাকা দিতে চায়, তার পক্ষে তো আর ফেরি যাওয়া সম্ভব না, সে এখানে এটা কন্ট্রিবিউট করতে পারে। একদম 10 কেজি চাল দিতে চায়, তার পক্ষে তো আর যাওয়া সম্ভব না, কাজে সে এটা এখানে দিতে পারে। কাজে একজন রিক্সাওয়ালাও এসে 5 টাকা 20 টাকা দিতে চায়, সেটা তো তার পক্ষে যাওয়া সম্ভব না। কাজে আমরা চাই যে সকল শ্রেণী পেশার মানুষ কিভাবে ব্যাপকভাবে অংশগ্রহণ করছে, আমাদেরকে উৎসাহিত করছে, দেশের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছে, এটি অত্যন্ত ইতিবাচক দিক। আমরা সরকারের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার জাতীয় দায়িত্ব হিসাবে এই ত্রাণ কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। আপনাদের সহযোগিতায় নাস্তে নিয়ে ভূমিকা দিয়ে লাভ নাই। ভারত আমাদের পার্শ্ববর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে মাছ ছাড়তে হইলে আগে জানানোর প্রয়োজন নেই, আগেরটা ফিনিটার বেলায় বলেছে, আর গতকালকে বলেছে যখন 109টা ভয়ঙ্কর সুইচগেট খুলে দিয়েছে তখন তারা আবার বলতেছে যে আমরা 109টা খুলে দিয়েছি। অর্থাৎ এই যে তারা যখন তারা এখানে, এটা আমরা আগেই বলা হয়েছিল, এই যে প্রাকৃতিক অবস্থা নদীর যে পানির যে গতিপথ, এদিকে যাতে কৃত্রিম ভাবে বাঁধ সৃষ্টি করে মানুষের তাদের চাষাবাদের ব্যবস্থা করতে গিয়ে তারা যে উজানে তাদের যে ওয়াটার লগিং হচ্ছে, তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা কর থেকে আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আর আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট, যতটা না প্রাকৃতিক, কিছু বৃষ্টি হয়েছে, বৃষ্টি তো বৃষ্টির সিজন হবেই, কিন্তু স্বাভাবিক বৃষ্টিতে আজকে পানির বাড়ার পরিমাণ 10 ফিট উঁচু হয়ে এই মরু নদীতে পানি আসার কথা ছিল না, সেই পানি কোথেকে আসছে? তোমার এটা জোয়ারের পানি না বা ভাটার পানি না, এটা হচ্ছে হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে, সেজন্যই পানি, সেজন্যই মানব সৃষ্ট। আর আন্তর্জাতিক আদালতে যাওয়ার যে বিষয়টা, এইটা আপনি যেটা তুলেছেন আপনার মনে থাকার কথা, ফরাক্কা ইস্যু কিন্তু জাতিসংঘে উঠেছিল, তারপরেই গ্যারান্টি ক্লজ সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় চুক্তি হয়েছিল। কাজেই ডেফিনেটলি পানি এটি একটি এমন সম্পদ উজান এবং ভাটির মানুষ ব্যবহার করবে, এবং সেটার মধ্যে সবার হিস্সা রয়েছে, যথাযথ ভাগ পাবে, এবং সেটা যখন বাইলেটারালি সমস্যার সমাধান হবে না, স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে।